আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের ঘুরাতে নিয়ে এসেছি, আমার যে বাগান প্রজেক্ট রয়েছে সেই বাগান প্রজেক্টে আপনাদেরকে নিয়ে এসেছি। তো এটা বাগান প্রজেক্টটা আমার দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় তো কাছেই। তো আজকে আমি বাগানের যে ভিউটা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে। তো এটা হচ্ছে আমার বাগানের ভিউ। এটা পুরোপুরি প্রায় 5 বিঘা আছে, প্রায় 33 শতকের জমি যে প্রায় 5 বিঘা রয়েছে, আর আশেপাশে চারপাশে রয়েছে ধান ক্ষেত। তো জায়গাটা খুব নিচু না, উঁচুও না, তো সেই জন্য আমি জায়গাটা একটু চয়েস করছি এই জায়গাটা বাগান করার জন্য। তো গাছ লাগা খুব একটা বেশি দিন হয়নি, প্রায় 8 মাস হয়ে গেছে, 7 মাস 8 মাস হবে। তো আমি এখানে যে বাগান করেছি সেটা হচ্ছে হলো পেয়ারা গাছটা লাগিয়েছি, আর সাথে আমি লাগিয়েছি হলো ভিয়েতনামি মালটা। তো এই যে আমার পেয়ারা গাছ, এরা প্রায় 7-8 মাস হয়ে গেছে। তো দেখেন পেয়ারা আলহামদুলিল্লাহ চলে এসেছে, পেয়ারা ওই গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো পেয়ারা মোটামুটি চলে এসেছে, প্রত্যেকটা গাছে 4-5টা 6টা 7টা করে পেয়ারা চলে এসেছে। তো কম সময়ের মধ্যে যারা বাগান করতে চান বা কম সময়ের মধ্যে টাকা আর কি উঠাইতে চান, তাদের জন্য আমি বলবো পেয়ারাতে আসেন। পেয়ারা অন্যান্য ফলের সঙ্গে পেয়ারা করেন, মিশ্র বাগান করেন, তাহলে হয়তো অনেক, আমার মনে হয় অনেক বেনিফিট হবে। তো এই আমার পেয়ারা গাছ, এখানে পেয়ারা গাছ প্রায় আমি 1000 পেয়ারা গাছ লাগিয়েছি 5 বিঘার মধ্যে। আর আমার এখানে যে মালটা গাছ রয়েছে সেটা প্রায় 700 গাছ। তো আপনারা বলবেন এত কম জায়গার মধ্যে এত গাছ লাগিয়েছেন আপনি। আসলে পেয়ারাটা আমার আপনার মূল ফসল না বা মূল গাছ না, আমার মালটাটা এখানে মূল ফসল। আর মালটা গাছ হইতে আমার প্রায় 2 থেকে 3 বছর চলে যাবে। তো জায়গাটা তো মনে করেন 2-3 বছর ফেলে রাখা সম্ভব না। তো 2-3 বছরের মধ্যে আপনার পেয়ারা আমি 1 বছর বা 1.5 বছর খুব ভালোভাবে নিতে পারবো। তো এই কারণেই আমি এই পেয়ারাটা এই গাছের মধ্যে লাগিয়েছি, এই গাছের মধ্যে করিয়েছি। তো দেখেন এখানে মালটা চলে এসেছে অলরেডি। হ্যাঁ, মালটা গাছও প্রায় একসঙ্গে লাগানো হয়েছে। তো আমার মালটাটা এখানে মেইন, আর সাথী ফসল হিসেবে আমি এখানে করেছি হলো পেয়ারা। তো আপনারা যারা মালটা বাগান করবেন, আপনারাও মালটা বাগানের সঙ্গে পেয়ারাটা সাথী ফসল হিসেবে দিতে পারবেন। সেটা মালটা হোক বা আম হোক বা কমলা হোক, যে কোনো যার সঙ্গে আর কি পেয়ারাটা সাথী ফসল হিসেবে দেওয়া যায়। কারণ পেয়ারাটা আপনার 3-4 বছর আপনি পর আর নিতে পারবেন না, গাছ এমনিতে অটোমেটিক ফলন কমাই দিবে, গাছ মারা যাবে। তো আর কিন্তু মালটাটা আপনার 3-4 বছর পর কিন্তু ভালোভাবে ফল দেওয়া শুরু করবে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে পেয়ারাটা আপনার একটা বাড়তি একটা ইনকামের সোর্স হিসেবে দাঁড়ায় যাবে। তো সেই জন্যই আমি পেয়ারাটা মিশ্র ফসল হিসেবে বা সাথী ফসল হিসেবে আমি এখানে চুজ করেছি। তো আমার বাগান খুব একটা বড় না, আপনারা যারা ভিজিট করতে চান তাদের জন্য অবশ্যই ওয়েলকাম, আপনারা আসবেন, জানাবেন আমাকে, জানায় আসবেন। তো আমি এখানে আমার যে ভিয়েতনামের যে মালটা রয়েছে সেই বাগানটাও দেখাইতে পারবো। আমার পেয়ারা বাগান রয়েছে, পেয়ারা আমি এখানে 33 পেয়ারা লাগিয়েছি। আমি অনেক আলোচনা গবেষণা টবেষণা করার পর যে বুঝলাম যে পেয়ারাটা মধ্যে 33টাই বেস্ট হবে, কারণ 33-র ফলন ভালো, আকারও অনেক বড় হয়। আর এখনও অনেক প্রজাতির পেয়ারা রয়েছে, তবে আমার জানা মতে এগুলোই আর কি 33গুলোরই এগুলোই ভ্যারাইটি হয়ে ওগুলো নাম দিয়েছে। আসলে এগুলো কোনো নতুন কোনো ভ্যারাইটি না, যেমন ওই যে গোল্ডেন 8 বলেন, আরও কী কী আছে আমার ঠিক অত জানা মনে নাই এখন। তো বাইরে হয়তো নয়েস পাচ্ছেন আপনারা, খুব অনেকক্ষণ ধরে মাইকিং করতেছে। যারা এই ফসল আবাদি নষ্ট করে তাদের জন্য একটা সতর্কবার্তা দিচ্ছে, যে যারা ফসল টসল নষ্ট করে যারা মাছ টাছ ধরে, কারণ এটা আমন সিজন চলতেছে, মাছ ধরার সিজন, জমিতে অনেক ছোট মাছ পাওয়া যাচ্ছে এই সময়। তো ওই ব্যাপারে একটা ওয়ার্ন করতেছে যেন নষ্ট টস না করে মাছ যেন না ধরা হয়। তো এই আজকের বিষয়, আজকের ভিডিওটা এই ব্যাপারেই, যে আমার বাগানটা আপনাদেরকে দেখাবো কী কী গাছ লাগিয়েছি, কতগুলো গাছ লাগিয়েছি সে ব্যাপারে।
আর বাগানে কিভাবে পরিচর্যা করা হয়, কিভাবে কিভাবে কি দেই, কিভাবে যত্ন নেই, সেগুলো বিষয় নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও করব। সেগুলো আপনারা দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। তো আজকে আমি আর ভিডিওটা বেশি বড় করতেছি না, ছোট একটা ভিডিও। আমার ওই পাশেও আমার দার্জিলিং কমলার প্রজেক্ট রয়েছে, দার্জিলিং কমলা প্লাস সাতকি কমলা আমি করেছি ওখানে, তো ওটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আমাদের চ্যানেলটি যেহেতু ছোট চ্যানেল, তো নতুন করে ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি, ভুল ত্রুটি অনেক হবে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। তো ভালো থাকুন, এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।